আসসালামু আলাইকুম। টেক বাংলা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ব্রয়লার মুরগির ঘর তৈরি, পালন ও সার্বিক ব্যবস্থাপনা। ব্রয়লার মুরগির শেড বা ঘর, আমাদের দেশের অধিকাংশ ব্রয়লার খামারই যেখানে যেমন সুযোগ আছে সেখানে টিন বা খড়ের দুচালা ছাউনির শেড তৈরি করে ব্রয়লার মুরগি পালন করে থাকেন। এ দেশের অর্থ সামাজিক প্রেক্ষাপটে প্রান্তিক কৃষকের এর চেয়ে বেশি সামর্থ্য নেই, তবে এটা সমস্যা নয়। সমস্যা হলো ঘরের ধারণ ক্ষমতা অনুসারে কত বাচ্চা পালন করা যাবে, এ বিষয়টি সবসময় মেনে চলা। যখন বাচ্চার দাম কম থাকে তখন ঘরের ক্যাপাসিটির বেশি বাচ্চা উঠানো হয়। তবে শেডে বাচ্চার ঘনত্ব কেমন হবে তা নির্ভর করে পরিবেশের অবস্থা। বাজারজাতকরণের সময় ডেন্টিলেশন ব্যবস্থা ইত্যাদির উপর। সাধারণত প্রতিটি ব্রয়লার মুরগির জন্য এক বর্গফুট জায়গা হিসাবে হিসাব করে একটি নির্দিষ্ট পরিমাণের ঘর কত সংখ্যক ব্রয়লার পালন করা যাবে তা নির্ণয় করা হয়। খোলা ঘরে যেখানে ফ্যান ছাড়া প্রাকৃতিক ভেন্টিলেশনের উপর নির্ভর করা হয় সেখানে ঘর প্রতি বর্গ মিটার জায়গা 30 কেজি দৈনিক ওজনের বাচ্চা পালন করা সম্ভব। বয়স অনুসারে প্রতিটি ব্রয়লার মুরগির জন্য মেঝেতে পানির ও খাবারের পাত্রে কতটুকু জায়গা দরকার হয় তা নিম্নরূপ হতে পারে। বয়স প্রতিটি পাখির জন্য মেঝেতে জায়গা, প্রতিটি পাখির জন্য খাদ্য পাত্রে জায়গা, প্রতিটি পাখির জন্য পানির পাত্রে জায়গা। 18 দিন বয়স পর্যন্ত পানি ব্যবস্থাপনা। মুরগি থেকে ভালো উৎপাদন পেতে হলে পরিষ্কার বিশুদ্ধ ও সতেজ পানি সরবরাহ করতে হবে। পানি গ্রহণের পরিমাণ দ্বারা মুরগির সুস্থতা পরিমাপ করা যায়। পানি গ্রহণের সাথে খাদ্য গ্রহণের একটি পজিটিভ সহ সমন্বয় রয়েছে। পানি গ্রহণ কমে গেলে খাদ্য গ্রহণও কমে যায়, ফলে উৎপাদন ব্যাহত হয়। ব্রয়লারের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় যতটুকু খাদ্য খাবে তার 1.7 থেকে 1.8 গুণ পানি গ্রহণ করবে। এই সাধারণ বিষয়টি আমাদের সকল খামারিগণই জানেন। তবে আজকের আলোচনার বিষয়টি হলো পানি সরবরাহ ব্যবস্থাপনা। সময়ের সাথে সাথে মুরগির পানি প্রদান ব্যবস্থাপনা অনেক আধুনিক হলেও আমরা যেখানে শুরু করেছিলাম সেখানেই রয়েছি। ব্রয়লার খামারের ক্ষেত্রে ব্রিডার্স খামার ছাড়া পানির আধুনিক সরবরাহ ব্যবস্থা অনেক বড়, বাণিজ্যিক খামারও নাই আমাদের দেশে। যেমন আমাদের দেশে যেসব খামারে খাঁচায় মুরগি পালন করা হয় সেসব খামারে লম্বা খোলা প্লাস্টিকের পাত্রে এবং যেখানে ফ্লোর বা মাচায় পালন করা হয় সেখানে বড় প্লাস্টিকের পাত্রে পানি সরবরাহ করা হয়। তবে বাচ্চার ব্রুডিং পিরিয়ডে মুরগি পালনের উভয় পদ্ধতিতে প্লাস্টিকের পাত্রে পানি দেওয়া হয়। এক্ষেত্রে বিভিন্নভাবে পানি দূষিত হতে পারে যা মুরগির স্বাস্থ্য ও উৎপাদন অবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। যেহেতু আমাদের পোলট্রি শিল্প আজ অনেক পথ পেরিয়ে এসেছে, তাই খামার রোগ মুক্ত রাখতে পানির আধুনিক ও অটোমেটিক সরবরাহ পদ্ধতি নিপল, ডিন্সকার, কাপ, ডিন্সকার ইত্যাদি ব্যবহারের সময় এসেছে। এগুলো যেহেতু খামারের স্থায়ী খরচের অংশ, অর্থাৎ বারবার কেনা লাগে না, তাই এগুলো সহজ প্রাপ্য হলে খামারিরা ব্যবহার করতে আগ্রহী হবেন। পোলট্রি সরঞ্জাম আমদানি ও প্রস্তুতকারী কোম্পানি সহ বিষয়ের ভূমিকা রাখতে পারে। খাদ্য ব্যবস্থাপনা। বাংলাদেশের 99% ব্রয়লার খামারি ব্রয়লার মুরগিকে রেডি ফিড খাওয়ায়। প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিভিন্ন কোম্পানির বাজারজাতকৃত পিলেট ও ক্রামল জাতীয় রেডিমেড পোলট্রি ফিড পাওয়া যায়। ব্রয়লার খামারিদের জন্য এটা একটা বড় সুবিধা। তবে একজন
খামারি বিভিন্ন খাদ্য উপকরণ গ্রহণ করে লিটার ব্যবস্থাপনা। আমাদের দেশে দুটি পদ্ধতিতে ব্রয়লার পালন করা হয়, একটি লিটার পদ্ধতি এবং অপরটি মাচা পদ্ধতি। রাজবাড়ী ফরিদপুর অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে মাচা পদ্ধতিতে এবং নওগাঁ পাবনা এসব এলাকায় ফ্লোরে বা লিটার পদ্ধতিতে ব্রয়লার পালন করা হয়। লিটার ব্যবস্থাপনা ভালো না হলে তা ব্রয়লারের স্বাস্থ্য উৎপাদন ও কার্কাসের কোয়ালিটি এবং ভোক্তার পছন্দকে প্রভাবিত করে। এছাড়া একটি আদর্শ খামার হিসাবে বাচ্চার জন্য তারকি ভ্যাকসিন প্রদানের তারিখ, কী ভ্যাকসিন কখন করা হলো, খাদ্যের পুষ্টিমান, দৈনিক বৃদ্ধি ইত্যাদি তথ্য সম্বলিত দৈনন্দিন কার্যবালির রেকর্ড সংরক্ষণ করা হবে। এখন আমরা বলে থাকি এবং উপলব্ধি করি, দেশের বৃহত্তম খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে পোলট্রি শিল্প, যেখানে 2021 সাল নাগাদ বিনিয়োগ হবে প্রায় 60,000 কোটি টাকা। এই সম্ভাবনার আলোকে ব্রয়লারের মাংস বা ড্রেসড ব্রয়লার বিদেশে রপ্তানি করতে এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে। মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে ব্রয়লারের মাংস রপ্তানির যথেষ্ট সুযোগ আছে, সেক্ষেত্রে আমাদের খামারের হাইজিনিক অবস্থায় অনেক উন্নত করতে হবে। খামারের বায়োসিকিউরিটি তথা পানি ও খাদ্য সরবরাহ পদ্ধতির আধুনিকায়তন করতে হবে, যাতে কোয়ালিটি প্রোডাকশন উৎপাদনের একটি স্ট্যান্ডার্ড বজায় রাখা যায়। উপরের কেস স্টাডি করে দেখা যায় যে যেনতেনভাবে খামার করলে তা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা যায় না। যতক্ষণ পর্যন্ত এই খাতে আমাদের দীর্ঘমেয়াদে অবস্থান নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেকসই অগ্রগতি অর্জন করা কঠিন। এজন্য খাবার ব্যবস্থাপনা আধুনিক ও বিজ্ঞানসম্মত করতে হবে। বর্তমান সময়ে ব্রয়লার পালনের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ হলো জীবনের প্রথম 7 দিন বয়স। এই সময়ে ভবিষ্যৎ উৎপাদনের ভিত্তি তৈরি হয় এবং জীবনের প্রথম 14 দিন বয়স, এই বয়সে দেহের বিভিন্ন অঙ্গাণু সমূহের ডেভেলপমেন্ট হয়। এজন্য সময়ের পুষ্টি চাহিদা মেটাতে বয়সভিত্তিক খাদ্য সরবরাহ করা দরকার। এদেশে এখনও ঋতুভিত্তিক খাদ্য তৈরি ও খাওয়ানো প্রচলিত না হলেও মুরগির সমূহ দৈনিক বৃদ্ধি এবং উৎপাদনের জন্য খাদ্য ব্যবস্থাপনার উপর পরিবেশের তাপমাত্রা একটা বড় প্রভাব রয়েছে। যেমন শীতকালে দৈনিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পুষ্টির চাহিদা মেটাতে মুরগির বেশি এনার্জি দরকার হয়, এজন্য শীতকালে মুরগির খাদ্যের এনার্জির পরিমাণটা বাড়তে হবে। তাই এ সময় সরবরাহকৃত খাদ্যে 2-30% ভুট্টা, ভাঙ্গা বা 1-2% সয়াবিন তৈল মিশানো যেতে পারে। মাংস বৃদ্ধি এবং ভালোভাবে পালক গজানোর জন্য ব্রয়লারের স্ট্যাটার রেশনে উচ্চমাত্রার প্রোটিন দরকার হয় এবং বয়স বাড়ার সাথে সাথে প্রোটিনের পরিমাণ কমিয়ে এনার্জি পরিমাণ বাড়াতে হবে। দেহে চর্বি জমতে এনার্জি দরকার হয়। ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ানোর কৌশল ফাইনাল প্রোডাক্টের বাজারজাতকরণের বয়সের সাথে সম্পর্কযুক্ত। দ্রুত বর্ধনশীল ব্রয়লারের মেটাবলিক রোগ, এসআইটিস এবং পায়ের দুর্বলতা প্রতিরোধের জন্য পুষ্টি গ্রহণের বিষয়টি সতর্কতার সাথে মেনটেন করতে হবে। তো এই ভিডিওটি আপনাদের একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।